আসসালামু আলাইকুম। কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। একটি বিষয়ের জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা অনেক দিন ধরে নেট কানেকশনের সবাই মোটামুটি বাইরে ছিলাম, তো আমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করেছিলাম দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন বা এমন কিছু আমরা দেখেছিলাম। যদি আমরা দেখে থাকি আমাদের দ্বিতীয় পর্যায়ে যে নিশ্চয়ন, সেটা 15-7 এই দ্বিতীয় পর্যায়ে আবেদন অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছিল এবং নিশ্চয়ন হয়েছিল হচ্ছে 15-7 হতে 18-7 তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ন করার কথা বলা হয়েছিল। কিন্তু দেশে যে পরিস্থিতি ছিল, যার কারণে নেট কানেকশন বন্ধ থাকা বা বিভিন্ন কারণে আমরা যদি দেখি যারা আবেদন নিশ্চয়ন করতে পারে নাই, তাদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড একটি সুযোগ দিয়েছে যে দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়ন 26 জুলাই 2024 পর্যন্ত বৃদ্ধি করা হলো। তার মানে আপনি আর মাত্র হচ্ছে 2 দিন সময় পাবেন 26 তারিখ পর্যন্ত, এবং তৃতীয় পর্যায়ে যে আবেদন সেটা 29 জুলাই হতে 31 জুলাই পর্যন্ত চলবে। তার মানে আপনারা দ্বিতীয় পর্যায়ে যারা ভর্তিতে হচ্ছে রেজাল্ট এসেছিল আপনাদের, তারা হচ্ছে যারা আবেদন নিশ্চয়ন করতে পারেন নাই নেট কানেকশনের জন্য বিভিন্ন কারণে, আপনারা হচ্ছে 26 তারিখের ভেতরেই নিশ্চয়ন করে ফেলবেন। তার মানে আপনি আজকেও চাইলে নিশ্চয়ন করতে পারেন। তার মানে হচ্ছে যারা নিশ্চয়ন করতে পারেন নাই, অবশ্যই আজ অথবা কালের ভিতরে ভর্তি নিশ্চয়ন করে ফেলবেন শিক্ষার্থীবৃন্দ। আর যারা এই এই রেজাল্টে সন্তুষ্ট নাই, তারা হচ্ছে নিশ্চয়ন করবেন না। অথবা আমার আমার যে সাজেশন ছিল আপনাদের জন্য, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা নিশ্চয়ন করে অটো মাইগ্রেশন অন করে রাখুন, ইনশাল্লাহ পরবর্তী যে সাবজেক্টগুলো আপনাদের চয়েসে আছে ইনশাল্লাহ আসতেও পারে। ওকে, আর যারা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট আপনাদের আসে নাই, ওয়েটিংও আসে নাই, অথবা আপনারা নিশ্চয়ন করেন নাই, আপনারা তৃতীয় পর্যায়ে আবেদন করার জন্য রয়েছেন, অথবা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করেন নাই মোটেই, আপনি তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে 29 থেকে 31 তারিখের মধ্যে আপনার আবেদন করতে হবে। এ হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ভর্তির সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোভিড বাংলার সাথেই থাকবেন।